হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। উচ্চ মাধ্যমিকের অন্যতম একটি গদ্য স্ট্রং রুটস থেকে আলোচনা করবো, আর শর্ট আনসার টাইপ কোশ্চেন ও তার উত্তর, এবং সঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কনস্ট্রাকশন, তার সহজ করে মানে বা তার অর্থ। দেখো কিভাবে আমরা খুব সহজেই আমরা শর্ট কোশ্চেনগুলি মুখস্থ করতে পারবো। কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় কমন আসার সম্ভাবনা খুব বেশি। প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন ওয়ান, হোয়ার ইজ দ্য টেক্সট স্ট্রং রুটস টেকেন ফ্রম। স্ট্রং রুটস, এই গদ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টেক্সট স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এটি নেওয়া হয়েছে কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে। কোয়েশ্চেন টু, হোয়াই উড কালাম গো টু দ্য লোকাল মস্ক। কেন কালাম স্থানীয় মসজিদে যেতেন? কালাম উড গো টু দ্য লোকাল মস্ক, কালাম স্থানীয় মসজিদে যেতেন উইথ হিজ ফাদার, তার বাবার সঙ্গে, ফর দ্য ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার প্রার্থনার জন্য। তারপরে দেখো কোশ্চেন থ্রি, হোয়াট উড কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস, অর্থাৎ কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কী নিয়ে আলোচনা করতেন? কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী উড ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, অর্থাৎ তারা আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয় নিয়ে। কোশ্চেন ফোর, হোয়াট ডু হিউম্যান বিইংস ডু হোয়েন দে বিকাম অ্যালোন, মানুষ যখন একা হয়ে যায় তারা কী করে? আনসার, হোয়েন হিউম্যান বিইংস বিকাম অ্যালোন, যখন মানুষ একা হয়ে যায় দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে। কোশ্চেন ফাইভ, লক্ষ্য করো, হোয়াট উড কালামস ফাদার ডু আফটার রিডিং নামাজ অ্যাট ডন, ভোরে নামাজ পড়ার পর কালামের বাবা কী করতেন? আনসার, আফটার রিডিং নামাজ অ্যাট ডন, ভোরে নামাজ পড়ার পর কালামস ফাদার উড ওয়াক, হাঁটতেন ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, ছোট্ট একটি নারকেল বাগানের দিকে। কোশ্চেন সিক্স, হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ডিড হিজ ফাদার পজেস, কালামের মতে তার বাবার কী গুণের অধিকারী ছিলেন? অ্যাকর্ডিং টু কালাম, কালামের মতে হিজ ফাদার পজেস্ট গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, তার বাবার ছিল অসাধারণ জ্ঞান এবং সত্যিকারের উদারতা। কোশ্চেন সেভেন, নেম এ ডিস্টিংগুইশড ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার একটি অন্যতম বন্ধুর নাম বলো। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ডিস্টিংগুইশড ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হলেন আব্দুল কালামের বাবার অন্যতম একজন বন্ধু। হাউ কুড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, অর্থাৎ কালামের বাবা কিভাবে জটিল আধ্যাত্মিক বিষয়কে বুঝিয়ে দিতেন? কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, উনি জটিল আধ্যাত্মিক বিষয়কে বুঝিয়ে দিতেন একেবারে সহজ তামিল ভাষায়। কোশ্চেন নাইন, হু ওয়ার দ্য পেরেন্টস অফ কালাম, কালামের বাবা মা কে ছিলেন? কালামস পেরেন্টস ওয়ার জৈনুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা, অর্থাৎ কালামের বাবা মা হলেন জৈনুল আবদিন এবং আসিয়াম্মা। কোশ্চেন টেন, হোয়াট ডু হিউম্যান বিইংস ডু হোয়েন দে রিচ অ্যান্ড এম্পেসে, মানুষ কী করে যখন তারা কানাগলির মধ্যে পৌঁছে যায়? হোয়েন হিউম্যান বিইংস রিচ অ্যান্ড এম্পেসে, যখন মানুষ কানাগলিতে পৌঁছে যায় দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন মানুষের খোঁজ করে যারা তাকে পথ বলে দেবে। কোশ্চেন ইলেভেন, হোয়াট ডাস এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড, অর্থাৎ প্রত্যেকটি যন্ত্রণা চাহিদা এবং আকাঙ্ক্ষার কী দেখতে পায়? উত্তর, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল ও হেল্পার, অর্থাৎ এই সবগুলি প্রত্যেকেই নিজস্ব স্পেশাল বা বিশেষ হেল্পার বা সহযোগী খুঁজে পায়। কোশ্চেন টুয়েলভ, হোয়েন ডিড কালামস ফাদার গেট আপ ফ্রম বেড, কালামের বাবা কখন বিছানা থেকে উঠতেন বা সকালবেলা উঠতেন? কালামস ফাদার গট আপ ফ্রম বেড অ্যাট ফোর এম, কালামের বাবা ভোর চারটায় বিছানা থেকে উঠতেন।
তারপরে দেখো কোশ্চেন 13, হোয়াই ওয়াজ রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস? রামেশ্বরম কেন পর্যটকদের কাছে এত বিখ্যাত ছিল? রামেশ্বরম ওয়াজ সো ফেমাস টু দ্য পিলগ্রিমস ফর দ্য শিবা টেম্পল। রামেশ্বরম পর্যটকদের কাছে বিখ্যাত ছিল শিব মন্দিরের জন্য। কোশ্চেন 14, হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম কালামস হাউস? অর্থাৎ কালামের বাড়ি থেকে শিব মন্দিরটি কত দূরে ছিল? দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম কালামস হাউস। অর্থাৎ শিব মন্দিরটি কালামের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের পথ ছিল। তারপরে দেখো কোশ্চেন 15, অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ফুড ডিড কালাম ইট উইথ হিস মাদার? কালাম তার মায়ের সঙ্গে কী খাবার খেতেন? উইথ হিস মাদার, তার মায়ের সঙ্গে কালাম এট, কালাম খেতেন রাইস, অ্যারোমেটিক সম্বার, হোম মেড পিকিল অ্যান্ড কোকোনাট চাটনি। অর্থাৎ এই খাবারগুলি উনি খেতেন। কোশ্চেন 16, দেখো এরপর আমি আলোচনা করব 2015 সাল থেকে যে প্রশ্নগুলি এসেছিলো পরপর সাল ধরে, সেগুলি একটু আলোচনা করতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন রিপিট হতে পারে। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? অর্থাৎ রামেশ্বরম মন্দিরের কে ছিলেন পুরোহিত? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের পুরোহিত। তারপরে দেখো কোশ্চেন 17, ইন হোম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? অর্থাৎ আব্দুল কালামের বাবা কার মধ্যে নিজের একজন সহযোগী খুঁজে পেয়েছিলেন? আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন আসিয়াম্মা কালামস মাদার। অর্থাৎ উনি একজন সহযোগী খুঁজে পেয়েছিলেন কালামের মা আসিয়াম্মার মধ্যে। কোশ্চেন 18, ইন হুইচ টাউন ওয়াজ আব্দুল কালাম বর্ন? অর্থাৎ আব্দুল কালাম কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? আনসারটি দেখো, আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আস্টওয়াইল মাদ্রাজ স্টেট। অর্থাৎ পূর্বতন মাদ্রাজ রাজ্যে রামেশ্বরম নামক শহরে আব্দুল কালাম জন্মেছিলেন। কোশ্চেন 19, হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ডাস অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? আব্দুল কালামের বাবার মতে বৈচিত্র্য সবসময় কি প্রকাশ করে বা তুলে ধরে? অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ আব্দুল কালামের বাবার মতে বৈচিত্র্যতা সবসময় অন্তর্দৃষ্টির সুযোগের পথকে প্রশস্ত করে বা অন্তর্দৃষ্টির সুযোগ প্রকাশ করে। কোশ্চেন 20, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস? স্ট্রং রুটস এই গল্পে বাহাদুর উপাধি কাকে দেওয়া হয়েছিল? ইন স্ট্রং রুটস, ওয়ান অফ দ্য ফোর ফাদার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। এই গল্পে আমরা দেখতে পাই কালামের মায়ের কোনো পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। তো স্টুডেন্টস, এই হলো 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নই তোমরা PDF লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে তোমরা PDF ডাউনলোড করে পড়তে পারো বা তোমরা PDFটি প্রিন্ট করে নেবে ডাউনলোড করে। দেখো ছাত্রছাত্রীরা, এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন করো, আশা করি এখান থেকে কমন তোমরা পেয়েই যাবে। ভালো করে তোমরা একটু দেখে রেখো, আশা করি এর বাইরেও যদি তোমরা করে থাকো ভালো, কিন্তু এগুলি তোমাদেরকে একটু বলবো ভালো করে দেখে রাখতে, কমন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। বেস্ট উইশেস ফর ইওর এক্সাম, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে, আর যারা রয়েছে নতুন চ্যানেলে অবশ্যই করে নিও সাবস্ক্রাইব চ্যানেলটিকে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।